ওর যখন 20-21 বছর বয়স তখন চুলটা পড়তে শুরু করল, ও তখন ভীষণভাবে ভেঙে পড়ল। এবং এইটা দেখে আমি মা হিসেবে ভীষণ কষ্ট পেতাম। যখন আমি 22-23 ছিলাম, তো তখন থেকে না আমার হেয়ার ফল ভীষণ স্টার্ট হয়েছিল। তো মানে হেয়ারটা একটা খুবই ফাস্ট রেটে মানে লস হচ্ছিলো, আমি খুব টেন্স ছিলাম এই নিয়ে। তো আমি অনেক জায়গায় খুঁজেও ছিলাম, তো আমার মানে ফ্যামিলি সাইড থেকেও ছিল, তো আমার গ্র্যান্ডফাদার, তো আমার আঙ্কেলস, তো পাপারও কিছুটা আছে, মানে পাপার ওটলি বর্ণ অল অ্যাবাউট এই প্যাটার্নটা আছে আমার দাদাদের মধ্যে। তো ওই প্যাটার্নটাও আমাদের ফ্যামিলি সাইডে ছিল, তো আমি ওই নিয়ে একটু টেন্স ছিলাম যে না এটা একটা জেনেটিক রিজন, মেবি এর কোনো একটা সলিউশন নেই। তো আমি খুব টেন্স ছিলাম, তো অনেক সলিউশন খোঁজার পর আমি আগে মানে অনেক ওষুধও ট্রাই করেছি, অনেক কিছু মেগেছি, বাট রেজাল্টটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। তো বাট আফটার তারপর অনেক থেকে আমি জানলাম, আমি কসমোটের ব্যাপারে দেখলাম, রিসার্চ করলাম, তারপর ওখানে এসে আমরা স্যারের সাথে, ডক্টর নাগমণি স্যারের সাথে কথা বললাম, উনি আমাকে বোঝালেন প্রসিডিওরগুলো। তো আমি ডিসাইড করলাম যে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। তো 25 এপ্রিল আমি হেয়ার ট্রান্সপ্লান্টটাই করাই, অ্যান্ড মানে 5 মাস পরে রেজাল্টে আমি খুব খুশি, কারণ আমার হেয়ার মানে যে ডেন্সিটিটা অনেক অনেকটাই ব্যাক করেছে, অ্যান্ড যথেষ্ট ভালোভাবে ব্যাক করেছে, অ্যান্ড মানে এখন আগের মতন সেই হেয়ার ফলটাও নেই, অ্যান্ড ডেন্সিটিটা অনেক বেশি এসে আগে একটা মানে হেয়ার একটা একটা পার্সোনালিটিতে অনেকটা একটা কনফিডেন্স বুস্ট করে, বাট ওই যখন হেয়ার ফল ছিল তখন একটু হলেও কোথাও একটু কনফিডেন্স একটু ডাউন হয়েছিল। বাট আফটার এই প্রসিডিওরটা খুব খুব এ আমাকে একটা এ ফিরিয়েছে, সে কনফিডেন্সটা বুস্ট করিয়েছে, অ্যান্ড আমি রিয়েলি হ্যাপি উইথ দ্য রেজাল্ট। অ্যান্ড একটা সোশ্যাল লাইফে একটা এফেক্ট হয় আমি বলবো একটা হেয়ারটা, এটা মানে সবসময় মানে একটা বাইরেদের ক্ষেত্রে মানে একটা নোটিসেবল জিনিস হেয়ার। তো ওই জিনিসটা আমি অনেকটা মানে ফিরে পেয়েছি, সেটা একটু কনফিডেন্স পেয়েছি অনেকটাই। তো আমি রিয়েলি হ্যাপি, অ্যান্ড 5 মাসের রেজাল্টে আমি দেখেছি, অ্যান্ড যথেষ্ট খুশি আমি, রেজাল্টটা যথেষ্ট ভালো হয়েছে, অ্যান্ড আমি রিয়েলি থ্যাঙ্কফুল স্যারের কাছে যে না এত সুন্দর একটা জিনিস আমি আগের থেকে অনেক কনফিডেন্স পেয়েছি, অ্যান্ড রিয়েলি থ্যাঙ্কফুল। একটা জিনিস বলো দিতাম, এই হেয়ার ট্রান্সপ্লান্টের তো যা রেজাল্ট এসছে সেটা সব আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে, মানে আগে বাল্ডনেস যেটা ছিল আর এখন ওই বাল্ডনেসটা নেই, ঠিক আছে, কিন্তু তাছাড়া লাইফ স্টাইল যেটা চেঞ্জেস আমি যেটা বলেছিলাম তাতে লাইফে কি মানে একটা ডিফারেন্স এসছে? আগের থেকে আমি আসলে একটু স্মোক টোকো করতাম, তারপর আপনার অ্যাডভাইসের পর আমি স্মোকিংটা অলমোস্ট পুরোটাই বন্ধ করে দিই। আমার কোনো এরকম আর কোনো প্রবলেম নেই, কোনো মানে অ্যালকোহল প্রবলেম বা এই প্রবলেম, ডায়েটটা একটু আমি মানে আরও এর দিকে করতে চাইছি, মানে সিম্পলের দিকে আমার একটু এ হয়ে যাচ্ছে, বাট ওটা যদি একটু ঠিক করে আমি আশা করি এর থেকে আরও ভালো এ হবে। হেয়ার ফলটা আগের থেকে অনেক কমেছে এটা ফলো করে, আমি খুব মানে ভালো জায়গায় আছি এখন, আমি চাই এটা মেইনটেইন করে রাখতে যাতে রেজাল্টটা যেন আরো ভালো হয়। মানে হেয়ারে ছাড়াও মানে একটা লাইফের মধ্যে একটা চেঞ্জেস এসেছে? হ্যাঁ সে তো নিশ্চয়ই, একটা লাইফে একটা ডিসিপ্লিন আনা, একটা এ আনা খুবই বড়, লাইফের ডিসিপ্লিনটা খুব বড় জিনিস, কোথাও একটা নিজের মানে অ্যাম্বিশন বা নিজের কোনো গোল রিচ করার জন্য ডিসিপ্লিন, পার্সিভিয়ারেন্স, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, ডিটারমিনেশন। তো এইগুলো আনার পর একটা এই সাইড থেকেও একটা অনেক এফেক্ট আসে যে না আমি স্মোকিং আগে করতাম অনেকটা, সেটা বন্ধ করেছি, একটা হেলদি এফেক্টও আসে। ইটস নট অ্যাবাউট দ্য হেয়ার, ইটস অল অ্যাবাউট ইউর বডি ওভারঅল, একটা লাইফ মডিফিকেশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি এটা খুব ভালো এক সাইড থেকে, অ্যান্ড নট অনলি ফর দিস হেয়ার, পুরো এক নিজের ফিজিক্যাল গ্রোথের জন্য এটা যথেষ্ট একটা ভালো পার্সপেক্টিভ। অ্যান্ড আপনার ওয়েটের মধ্যে কি চেঞ্জেস এসেছে? আগে আগে ওয়েট একটু গেইন হয়ে গেল, একটু মানে ফাস্ট ফুড আমি বেশি খেতাম, তো আমার ওয়েটটা 86 কেজির মতন ছিল, তারপর এই সব কিছু মডিফিকেশনের পর এখন মানে একটু এক্সারসাইজ করার পর ওয়েটটাও আমার একটু কমেছে, এখন 81 কেজিস, বাট আমি ট্রাই করবো আরও কমানোর, তো এটাও একটা পজিটিভ সাইড। আর একটা জিনিস আছে রিতম, আমার মনে আছে তোমার পায়ে একটা মানে অপারেশন হয়েছিল, আমি ঠিক আছে, তো সেই পায়ে ব্যাপারে একটা মানে ছোট না খুব বড় অপারেশন হয়েছিল, হ্যাঁ না,
তো এই যে ওয়েট লস যেটা হচ্ছে, মানে ওয়েট লস না এক্স্যাক্টলি নর্মাল দিকটা হচ্ছে, মানে ওবেসিটি যেটা আছে সেটা এবার কমিয়ে নর্মাল ওয়েট যেটা হচ্ছে, আর প্লাস লাইফ স্টাইলে যেটা চেঞ্জেস হচ্ছে। প্রীতম, তুমি নিজের একটা ডক্টর, হ্যাঁ না, তো সেটা নিয়ে কি বুঝতে পারছো কি এই সব মিলিয়ে যে জিনিসটা হয়েছে লাইফ স্টাইল চেঞ্জেস আর হেয়ার এ আর প্লাস কনফিডেন্স গেইন করাটা, তো এই সব ব্যাপার নিয়ে মানে ওটাতেও তো এফেক্ট আসবে, মানে বিং আ ডক্টর ওটা বলো আমাকে। আমি যখন 15 ছিলাম, যখন আমার এজ 15 ছিল, তো আমার ক্যান্সার ডায়াগনোস হয়েছিল, তো অস্টিওসারকোমা স্টেজ 3। তো আমি ফুটবল খেলতাম, আমি স্পোর্টসে ছিলাম, তো তারপর যখন অপারেশনটা হয় একটা প্রসেসেস আমার পায়ে আছে, তো তো ওটার পর থেকে আমি খুবই ডিপ্রেস হয়ে যাই, এবং কেমোর পর থেকে না আমার হেয়ার ফলটা খুব বেশিভাবে হতে থাকে। অ্যান্ড তারপর থেকে আমার মনে হয় যে মানে সেটা একটা মানে খুব মানে ইয়ে ছিল, মানে একটা ডিপ্রেসিং জিনিস ছিল যে এত মানে কম বয়সে, বাট তারপরে যে আমি রিকভারটা করেছি অ্যান্ড তারপরে যে এই একটু ওয়েট বেড়ে গেছিলো, বাট তারপরেও এখন যে এই জিনিসটা আমি করছি, ফলো করছি হিল করার, যে ওয়েটটা কমছে, হেয়ারটাও ব্যাক করেছে, এটা অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ পার্সন একটা খুব খুব বুঝ মানে একটা বুঝ দেয়। আমি মনে করছি যে এটা খুব একটা পজিটিভ সাইড, যে আমি এত তাদের একটা রিকভার করেছি, এত মানে ক্যান্সার ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং টু ডিল উইথ, তো ওটা আমি ডিল করে হেয়ার ট্রান্সপ্লান্ট করে এত সুন্দর রেজাল্ট আমি একটা নর্মাল লাইফে ব্যাক করেছি, সেটা একটা ভেরি ভেরি একটা পজিটিভ মানে থিং। তো আমি নিশ্চয়ই চাইছি এটা যেন আরও ভালো হয়, আমি যেন আরও আগের থেকে অনেক ভালো থাকি। অ্যান্ড মানে আশা করি, আমার একটা যে ইন্টারাপশন করছি এর মধ্যে, বেসিক্যালি কি আছে এই পায়ের দিকটাও এটা খুবই ইম্পর্টেন্ট, যদি ওয়েটটা আর প্লাস পুরো লাইফ স্টাইল যেটা নর্মাল হচ্ছে, পায়ের দিকটাও কিন্তু ভালো, যেটা এখন এই অল্প বয়সের মধ্যে যেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা মানে বয়স বড় হয়ে গেলে সেই টাইমে বোঝা যায়। তো এটা একটা পজিটিভ জিনিসটা আছে, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো শুধু হেয়ারসই না, মানে টোটাল লাইফ আর পুরো মানে বডি ট্রান্সফরমেশনটা হয়েছে। Yes, আগের থেকে অনেকটাই অনেকটাই 7 kgs কমানো এই 3-4 months ইটস আ ভেরি, বাট আমি চেষ্টা করবো আরো কমানো, যাতে আরো পায়ে চাপ নরমাল করব, নরমাল, হ্যাঁ কমাবো না মিশতে পারেন, সেটা আমার খুবই মনে লেগেছে। আমি রিয়েলি আমি এটা সবাইকে অ্যাডভাইস করবো যে ওকে ভাবতে না যে হেয়ার ট্রান্সপ্লান্ট কম বয়সে, ইটস আ ভেরি ফাইন প্রসিডিওর, আপনি এটা করতে পারেন, মানে এটা খুবই সুন্দর। অ্যান্ড স্যার আছেন, এত সুন্দরভাবে আমাকে করিয়েছেন, এত বুঝিয়েছেন ভালোভাবে, সব কিছু এক্সপ্লেন করেছেন, আমার এক একটা কোয়েশ্চেন এক একটা এ, আমি যখনই ফোন করতাম স্যার ওটা এ করতেন। অ্যান্ড আমি রিয়েলি হ্যাপি, আমি এই প্রসিডিওর এই আউটকামে আমি খুব খুশি। অ্যান্ড আমি অ্যাডভাইস করবো যেতে আপনারা যদি কোনোদিন করতে চান, আপনি কোনোদিন একটা ডিলেমাতে থাকবেন না, আপনি অলওয়েজ চুজ করবেন যে এই প্রসিডিওরটা করানোর জন্য কোনো সাইড এফেক্ট নেই, আপনি করবেন, অ্যান্ড ইটস আ ভেরি গুড থিং আই উইল সে। আপনার FUT হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে মনে আছে? Yes sir. তো এটা মানে লোকজন কি মনে করে কি অনেক পেইনফুল, এটা কত কি পেইনফুল ছিল? পেইনফুল তো আমি বলবো এটা খুবই কম পেইনফুল ছিল, মানে অ্যানেস্থেশিয়াটা লাগার সময় যেটুকুনি আপনার জাস্ট একটা ইনজেকশন লাগার মতন, তাও খুব কম, কোনো পেন নেই, মানে পেন অল্প আছে, সেটা আপনি এন্ডিওর করতে পারবেন, এরকম না যে কোনো খুব পেন কোথাও বিয়ে হয়ে যাবে ওটা আপনি এন্ডিওর করতে পারবেন, এটা একদমই ভুল কনসেপশন, এটা আপনি করে দেখুন, খুবই পেনলেস, অলমোস্ট পেনলেস আপনি করে দেখুন, অ্যান্ড রেজাল্টটার সাথে আপনি আরও খুশি হবেন, মানে রেজাল্ট ইজ মানে ওটার সাথে এটা কম্পেয়ার করলে কোনো ইয়ে নেই, রেজাল্টটা অনেক বেশি মানে পেনের থেকে, আপনি ওইটুকুনি পেন সহ্য করলে আপনি রেজাল্টটা আরও ভালো আসবে। একটা জিনিস স্যার, আমরা একটা ইন্টারভিউ সে টাইমে নিয়েছিলাম, ইয়েস স্যার, যে টাইমে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টটা হয়েছিল সেটা মানে আছে, আর এটা আজকে 5 মাস বাদ সেটা দুটোই আপলোড একসঙ্গেই করা হবে, তো সেই টাইমে একটা ট্রান্সফরমেশনটা বোঝা যাবে না, প্লাস পার্সোনালিটি বুস্ট আপ তো হয়েছে, তো সেটা তো আছেই। আপনি সবসময় একজনকে আপনি দেখে আপনি জাজ, মানে এটা ইটস আ ট্রুথ, আপনি একজনকে দেখে আপনি
সে পার্সোনালিটি অলওয়েজ আপনি জাজ করবেন দেখি, এটা যতই লোকে বলে যে আমি জাজ করি না, বাট এটা হয়। অ্যান্ড হেয়ার ইজ আ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সামওয়ানস পার্সোনালিটি। তো আমি বলবো মানে আপনার যদি মনে হয় যে এটা হচ্ছে, আপনি নিশ্চয়ই এই প্রসিডিওরটা করেন। ইটস আ ভেরি ভেরি গুড প্রসিডিওর অ্যান্ড জাস্ট গো ফর ইট।